আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, মোবাইল কিংবা কম্পিউটারের দিকে চেয়ে থাকা আজকাল আমাদের জীবনের স্বাভাবিক চিত্র। চোখের উপর এর ক্ষতির প্রভাব আমরা আগে থেকেই জানি। এর মাঝে এলো মহামারী করোনা, শুরু হলো লকডাউন, এবং লকডাউনের পরেও মানুষ অনেকটা মোবাইল বা কম্পিউটারের উপর অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়েছে। তাই এখন যতক্ষণ একটা মানুষ জেগে থাকে, তার প্রায় সবটুকু সময় থাকে কোনো না কোনো ডিভাইসের পর্দায়। গেম খেলা, ভিডিও দেখা, অফিসের কাজ, অনলাইনের মিটিং, আত্মীয় সঙ্গে আলাপ, সবই এখন মোবাইল বা কম্পিউটারে হয়। সব মিলিয়ে চোখের উপর দিয়ে প্রত্যেক দিন যাচ্ছে উপর্যুপরি ধকল। আবার সেগুলো বাদ দিয়ে সময় কাটানো যেন মুশকিল। এমন পরিস্থিতির মধ্যে চোখের উপর কি চাপ কমানো যায়, তার একটু যত্ন নেওয়া যায়। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের যত্নে কোন দোয়া পড়তেন? প্রিয় দর্শক, আজকের ভিডিওটি ছোট বড় সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত, বিরতি পদ্ধতি অনুসরণ করা জরুরি। একটানা লম্বা সময় বৈদ্যুতিক পর্দার দিকে তাকিয়ে থাকলে চোখের উপর চাপ পড়ে এবং তার শুকিয়ে যায়। তাই প্রতি 20 মিনিট পর পর 20 ফিট দূরে কোনো কিছুর দিকে 20 সেকেন্ড তাকিয়ে থাকার অভ্যাস করতে হবে। এই নিয়মটি ট্রিপল 20-20 নামে পরিচিত। এতে চোখ বিশ্রাম হবে এবং চোখের উপর ধকল কমবে। দ্বিতীয়ত, চোখের পলক ফেলার পদ্ধতি। বৈদ্যুতিক পর্দার দিকে তাকিয়ে থাকলে চোখের পলক ফেলার মাত্রা কমে যায়, আর এই কারণেই মূলত চোখ শুষ্ক হয়ে যায়। পলক ফেলার মাধ্যমে চোখে আর্দ্রতা পায়, শুষ্ক ও জ্বালাপোড়া কমে যায়। তাই চোখের পলক ফেলার পরিমাণ নিজ থেকে বাড়ার চেষ্টা করুন। তৃতীয়ত, খাবারের কথা বলতে হয়। খাদ্য তালিকায় প্রচুর মাছ রাখুন, এতে প্রচুর ওমেগা-3 রয়েছে। ওমেগা-3 অয়েল কাজ হলো চোখ পিচ্ছিল রাখে, চোখের আর্দ্রতা যোগায়। চতুর্থত, চোখকে আরাম দিন। যেমন দুই হাতে তালু ঘষে তাপ উৎপন্ন করে তা দু চোখে কিছুক্ষণ ধরে রাখুন, এতে চোখের জ্বালাপোড়া কমে যাবে এবং চোখ আরাম বোধ করবে। পঞ্চমত, আমরা সাধারণত কাছের বস্তুতে দৃষ্টি দিতে অভ্যস্ত, তাই মাঝে মাঝে কিছুক্ষণ দূরে দৃষ্টি দিন। চলতে, ফিরতে, হাঁটতে, বসতে দূরে তাকিয়ে থাকার চেষ্টা করুন। ষষ্ঠত, সূর্যের আলো চোখের ফ্রি চিকিৎসা দেয়, তবে তাপ প্রখর রোদে নয়। খুব সকালে যখন সূর্য উদিত হয় এবং শেষ বিকেলে সূর্য অস্ত যাওয়ার সময় কিছুক্ষণ সূর্যের আলোতে তাকিয়ে থাকুন অথবা সূর্যের আলোতে দাঁড়িয়ে থাকুন। এতে করে আমাদের শরীরে ভিটামিন ডি উৎপন্ন হয়, যা আমাদের চোখের জন্য অত্যন্ত উপকারী। এবং মনে রাখবেন, এই ভিটামিন ডি কিন্তু অন্য কোনো উৎস থেকে পাওয়া যায় না, শুধুমাত্র সূর্যের আলো থেকে এটি উৎপন্ন হয়। সপ্তমত, অনেকে চোখে ঝাপসা দেখেন, সেক্ষেত্রে পানির ঝাপটা নিয়ে এ থেকে মুক্তি মিলতে পারে। শুষ্ক অবস্থার কারণে সাধারণত এমনটা ঘটে। অষ্টম, আর্দ্রতাবিহীন বাতাস থেকে চোখ দুটি সরে রাখুন। শুকনো বাতাস চোখের বাষ্প শুষে নেয়, তাই এয়ার কন্ডিশনের বাতাস থেকে চোখ আগলে রাখা উচিত। সুযোগ পেলেই চোখে পানি দিন। মুখ ধোয়ার সময় চোখে বেশি বেশি পানি দিয়ে নিন, এতে চোখে ধুলো পরিষ্কার হবে। এবং যারা 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য 5 বার উত্তম রূপে উজু করেন, তাদের জন্য এই কাজটি অনেক সহজ হয়। তবে উজু করার সময় চোখে একটু বেশি পরিমাণে পানির ঝাপটা দেওয়ার চেষ্টা করবেন। কম্পিউটার, স্মার্টফোন ও টেলিভিশনের পর্দার উজ্জ্বলতা কমিয়ে রাখুন। ধূমপান চোখের জন্য অত্যন্ত ক্ষতিকর, তাই এটি ত্যাগ করতে হবে। চোখে মেকআপ ব্যবহার থেকে দূরে থাকুন, যদি নিয়ে থাকেন তবে যত দ্রুত সম্ভব ধুয়ে ফেলুন। প্রচুর পালং শাক খান, এতে বহু ধরনের পুষ্টি উপাদান ও লুটেন রয়েছে, নানা সমস্যা দূর করবে এই পালং শাক। কাজের ফাঁকে একটু বিরতি নিন, চেয়ার থেকে সামান্য উঠে একটু হাঁটাহাঁটি করুন এবং বাহিরের দিকে কয়েক মিনিট তাকিয়ে থাকুন। ঘুমের অভাবে মাথা ও চোখ ব্যথা হয়, ঘুমালেই চোখ শান্তি পাবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এশার নামাজের পর বিশেষ কোনো কাজ না থাকলে বাজে গল্পগুজব করে সময় না কাটিয়ে আমাদেরকে ঘুমিয়ে যেতে বলেছিলেন। প্রিয় দর্শকবৃন্দ, এখন আমরা জানব একটি বিশেষ দোয়া সম্পর্কে, যা নিয়মিত আমল করলে আমাদের চোখ, কান, জবান, অন্তর ইত্যাদির ব্যাধি থেকে আমরা মুক্ত থাকতে পারবো এবং লজ্জাস্থানের হেফাজত করতে সক্ষম হব ইনশাআল্লাহ। এই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন শাররি সামঈ ওয়া মিন শাররি বাসারি ওয়া মিন শাররি লিসানি ওয়া মিন শাররি কলবি ওয়া মিন শাররি মানিকি। অর্থাৎ, হে আল্লাহ, আমি তোমার কাছ থেকে আমার কানের অপকারিতা, চোখের অপকারিতা, জবানের অপকারিতা,
অন্তরের অপকারিতা এবং আমার লজ্জা স্থানের অনিষ্ট হতে আশ্রয় চাই। সহিহ মিসকাত হাদিস নম্বর 2472। প্রিয় দর্শক, দোয়াটি আপনারা যে কোনো নামাজের পর উজুর অবস্থায় তিনবার পড়ে দুই হাত একত্র করে ফুঁক দিয়ে নেবেন এবং তারপর মোনাজাতের মতো করে চোখে হাত দুটো মাসেও করে দেবেন। ইনশাআল্লাহ চোখের যে কোনো সমস্যা থাকলে আল্লাহ তাআলা তা দূর করে দেবেন।